মরিগাঁও জেলার লাহরিঘাট বাজারের একাংশ হার দোকানিয়ে মাধমার সুধাইছে কৃষক রাইজক নিজের ইচ্ছামতে প্রকৃত মূল্যতক তিনিগুণে বৃদ্ধি করলে ইউরিয়া হারর মূল্য হার দোকানের এনে নাভূত নাস্তুত কাণ্ডত সাধারণ কৃষকে মূরে কপালে হাত দিবলগা হয়েছে চৌরাঞ্চলকে আদি করে প্রায় বিশর পর ত্রিশ গাঁর কৃষক রাইজে ইউরিয়া হার ক্রয় করে এইখান লাহরিঘাট বাজারেরপরাই উল্লেখ্য যে কিছুদিন ধরে একাংশ হার দোকানিয়ে নিজ খেয়ালখুশি মতে 266 টাকার ইউরিয়া হারর লগত কেইবিধমান ভিটামিন বাধ্যতামূলক করে 800-1200 টাকালে বৃদ্ধি করেছে ইউরিয়া হারর মূল্য যার বাবে বহু কৃষক রাইজে হার কিনিবলে আহি ঘরলৈ উভতি যাবলগা হল কৃষক রাইজে হার দোকানির এনে নাভূত নাস্তুত কাণ্ডক উচিত তদন্ত করবলে প্রশাসনক দাবি জানাইছে আমি গত এনেছি মঙ্গলবার দিয়ে লোয়া নাই ডকুমেন্টস লাগে ভোটার আইডি লাগে আধার কার্ড লাগে এইবিলাক যে সার লো যাবে আমার আধার কার্ডে বেলেগ কোনো লোন লোব এটুকু মানিম নাকি সার ইমান দাম বড়াইছে আমি কেন খেতি করিম এই ইউরিয়া বস্তা লাগে 800 টাকা বস্তা আর ডিপে লাগে 2000-2500 টাকা লাগে আর কিবা একটা এই মেগনিসাইন কিবা একটা প্যাকেট সেইবিলাক কয় হয়ে থাকে মিশা মেশিন দোকান করে ইমান ইমান পয়সা খুঁজি থাকে আমি কোর পরা দিম কোর পরা সার নিয়ে খেতি করিম আমি সরকারের এটু দামে আমি সারের দামটা আমার কম কমাবো লাগে আর কিনে বাইছিল কি হাক কিনে বলি ইউরিয়া কি খেতে দিব এ বড় খেতে হালি খেতে কিমান কে দিছে দামটো দামটো কই আছে 266 টাকা 266 কিন্তু লগত আপনার কিবা কিবা ভিটামিন লব লাগে গোটেখানি মিলি 1000-1200 টাকা ইমান মানান হয়ে যায় বাকি ভিটামিন বিলাক দিয়ে যায় বা বাকি বস্তু বিলাক যে দিয়ে হারো লগত এটা কি বাধ্যতামূলক নেকি সেটো কম্পালসারি কৰি দিছে যদি ভিটামিন নলয় তেতিয়াহলে আপোনাক ইউরিয়া সারটো হিয়তে বিক্রি নকরে গুদামত সার আছে কিন্তু আপনার নিদিয়ে কি কারণত নিদিয়ে দাম লাগে বেশি কিমান দাম লাগে লাহরিঘাটৰ পৰা মেহবুব আনোৱাৰৰ ৰিপৰ্ট অসম আদিত্য।